প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি বাজারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, আজকের কন্টেন্ট একটু ভিন্ন ধরনের একটি কন্টেন্ট। রংপুরে একটি জেলা কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা 2024 অনুষ্ঠিত হচ্ছে। এর স্থানটা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই রংপুর শাখা কার্যালয়ে। তো আমরা এই মেলাটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে, আমাদের যেহেতু কৃষি বাজার একটি কৃষি রিলেটেড, সেজন্য আমরা এই কৃষি মেলায় আসছি আপনাদেরকে দেখানোর জন্য, যে আমরা একটু আপনাদেরকে ঘুরে ঘুরে মেলাটা দেখাবো। আমরা আসলে ফাঁকা মেলাটাই আপনাদেরকে দেখাচ্ছি, কারণ হচ্ছে আমরা বেশি গ্যাঞ্জামে আপনাদেরকে কিছু বোঝাতে পারবো না। সেই জন্য একটু আমরা যদি একটু এই দিকটা দেখাই আপনাদেরকে, এখানে একটা ম্যাপ, জেলা কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার একটা সুন্দর ম্যাপ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এটা ম্যাপ করা আছে, রংপুরের কোন জায়গাটায় কোন সবজিটা ভালো আবাদ হয় সেভাবেই একটা ম্যাপ করা আছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এবার আমরা যদি একটু স্টলগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই, যে এখানে একটা মডেল দেখা যাচ্ছে যে ছাদে কীভাবে আপনারা গাছ লাগাবেন, সেই একটা মডেল আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই সুন্দর, কী কী গাছ ছাদে ব্যবহার করা যায় সেই বিষয়টাই এখানে মডেল হিসাবে তুলে ধরা হয়েছে। আমরা একটু যদি সামনে যাই, পাশেই আমরা ফলের ফল প্রদর্শনীর যে স্টল, আমরা এখানে একটু দেখব, ঘুরব। দর্শক, আমরা একটু যাই, স্টলে যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। একটু আমরা জানতে চাই যে আসলে এখানে কি কি ধরনের ফল আপনারা এই স্টলে প্রদর্শন করছেন, যদি একটু বলেন। এই যে মৌসুমি ফল হচ্ছে এই যে বাড়িফোর, হাড়িভাঙ্গা, এটা হচ্ছে দেশি, হচ্ছে প্রায় বিলুপ্ত প্রায় করমচা, জাম, দেশি জাম, এটা হচ্ছে ডেউয়া, জাম্বুরা, ডালিম, তারপর হচ্ছে এটা যে জামরুল দেখতে পাচ্ছেন, এই যে মালটা, আনারস, বেল, তারপর হচ্ছে কলা, আমাদের হচ্ছে জাতীয় ফল কাঁঠাল, ড্রাগন ফ্রুটস, পেঁপে, তারপর হচ্ছে খেজুর, চালতা, এই যে ব্যানানা ম্যাঙ্গো যেটা হচ্ছে সুন্দর এই সাইডে, তারপরে যে সুপারি, ও যে ডাব হচ্ছে। আচ্ছা, আমরা যদি আপনার কাছে জানতে চাই, এখানে যে ফলগুলো প্রদর্শন করছেন আপনারা, এগুলো তো সব দেশীয় ফল? জি জি জি, দেশের ফল, দেশের হচ্ছে এগুলোতেই পুষ্টিগুণ বেশি। বিদেশি ফল হচ্ছে আমরা বেশি দামে কিনি, তো একই পুষ্টিগুণ সম্পূর্ণ, কিন্তু হচ্ছে আমরা উৎসাহিত করতেছি যে বেশি দাম দিয়ে ক্রয় না করে আমাদের দেশি ফলটাই প্রাধান্য দিতে। এই কারণে হচ্ছে এটা প্রদর্শনী করছে, যাতে মানুষ দেখে বুঝতে পারে যে আমাদের পুষ্টিগুণ অবশ্যই আমাদের দেশি ফলেই বিদ্যমান বেশি। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন করার আগেই উনি অ্যান্সারটি দিয়েছেন যে এই স্টলে এই ফলগুলো আসলে প্রদর্শন করার কারণই হচ্ছে যে দেশীয় ফলে পুষ্টিগুণ বেশি, সেই অর্থে ওনারা এই ধরনের দেশীয় ফলগুলো প্রদর্শন করছেন। দর্শক, আমরা একটু আরেকটু পিছনে যদি যাই, যে এখানে আরও অনেক ফল প্রদর্শন, এখানে সুন্দরভাবে ফল সাজিয়ে রাখা হয়েছে, এগুলো সব দেশীয় ফল। আমরা দেখতে পাচ্ছি লেবু, আম, ডেউয়া, কাঁচা ডেউয়া, আমরা যে একটু আগে দেখলাম পাকা ডেউয়া, এখানে লিচু আছে, আম আছে, বিভিন্ন প্রজাতির আম। এই বিষয়গুলো আসলে আমরা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এটি একটি কৃষি মেলা, যে কৃষি জেলা কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা 2024। এই পুষ্টি মেলার কারণেই কিন্তু এই ধরনের ফলজগুলোকে প্রদর্শন করা হয়েছে, যে এই ধরনের ফলগুলো খেলেই আপনারা বেশি পুষ্টি পাবেন। দর্শক, আমরা একটু পাশের একটি স্টলে দেখতে পাচ্ছি যে এখানে আলু দেখা যাচ্ছে, আমাদের দেশীয় আলু এবং বিভিন্ন প্রজাতির আলু এবং মিষ্টি আলু এবং কিছু কাঁচা সবজিও আমরা দেখতে পাচ্ছি। তো আসলে আমরা একটু এই স্টলে যিনি আছেন তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে আপনি কি কি ধরনের সবজি প্রদর্শন করছেন, যদি আমাদেরকে একটু বলেন। আসসালামু আলাইকুম। আমরা এই স্টলের মাধ্যমে দেখাইতেছি এসেছি যে একজন পূর্ণবয়স্ক লোকের জন্য যে সমস্ত খাবার দরকার, যেমন তাপ ও শক্তিদায়ক খাদ্য, শরীর বৃদ্ধি ও ক্ষয়পূরণ জাতীয় খাদ্য এবং বিভিন্ন ধরনের সবজি, যে একজন লোকের প্রতিদিন যে সবজি খাওয়া দরকার প্রায় 200 গ্রাম, শাক 100 গ্রাম, তারপর শর্করা জাতীয় প্রাণীজ আমিষ এবং প্রোটিন উদ্ভিজ্জ আমিষ দরকার। এ সমস্ত খাবার খেয়ে যদি নিয়মিত সুষম
খাবার খায় তাহলে একজন লোক সুস্থ সবল থাকতে পারবে। আর আমরা যে সমস্ত খাবার খাই, এই খাবার খাওয়ার যেটা পদ্ধতি আছে, যেমন আমরা সবজিগুলো যদি আমরা ধুয়ে পরিষ্কার করে কাটিয়া আর না ধুই তাহলে এটা পুষ্টিমান ঠিক থাকবে সবজির। হ্যাঁ, অনেকে আমাদের মহিলারা কি করে, তারা এই পুষ্টিমানটাকে নষ্ট করে ফেলায়, যে ধুয়ে কাটে আবার কাটার পরে আবার ধোয়ে, তো এই ধোয়ার পরে এই পুষ্টিমানটা নষ্ট হয়ে যায়। আর আর একটু বিষয় আপনার কাছে যোগ করতে চাই, যে এখানে কিছু আমরা মাছ মাংস এবং কিছু তেল বা ডাল, জি, এই সমস্ত বিষয়গুলো একটু বলবেন। জি জি, আমাদের এখানে দেখাতে চেয়েছি, যেমন এরা হলো প্রাণীজ আমিষ আর এটা উদ্ভিজ্জ আমিষ, এটা শর্করা জাতীয় খাদ্য। হ্যাঁ, খাবারের যে 6টি উপাদান আছে আমাদের, সেই উপাদানগুলোকে আমরা আলাদা আলাদা করে পার্ট বাই পার্ট দেখাতে চেষ্টা করেছি। জি, ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ এই ভাইয়ের কাছে যে বিষয়গুলো শুনলেন সেটি হচ্ছে যে ওনারা পার্ট বাই পার্ট যে সবজিগুলো রেখেছে, কিছু আমিষ জাতীয় খাদ্য আলাদা করেছে, শর্করা খাদ্য আলাদা করেছে, সেভাবে ওনারা প্রদর্শন করেছেন। আর এই প্রদর্শনীর মূল চিন্তাধারা হচ্ছে মানুষ যেন খাদ্য থেকে পুষ্টিগুণ পায়, এই এই চিন্তাধারা থেকেই এই মেলাটা। আর এই পুষ্টিগুণ আপনারা কোথা থেকে পাবেন, যেমন আমাদের দেশীয় সবজি, সেই সবজি ওনারা প্রদর্শন করেছেন, এতক্ষণ আমরা সেই সবজিগুলো দেখলাম। এবার একটু আমরা সামনের দিকে যদি যাই, একটু দেখতে পাচ্ছি যে আমাদের সম্ভবত এগুলো আমাদের দেশীয় ফুল। আমরা এই ফুল সম্পর্কে আসলে যার কাছে জানতে চাইবো, তিনি স্টলে নেই, আমরা আসলে এই স্টলটির বর্ণনা আপনাদেরকে দিতে পারছি।